तो रास्ता में इसकी बीबी खो गई सर। कैसे हुए? मतने साथ से ट्राई कर रहे हैं, ससुरी खोई है नहीं रही। এ বছর বলিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে প্রশংসিত সিনেমাগুলোর একটি হলো কিরণ রাও পরিচালিত ও প্রযোজিত লাপাতা লেডিস। সিনেমাটি মুক্তির পর সবার মন ছুঁয়েছে তার অভিনয়, গল্প ও নির্মাণের কারণে। এতে অভিনয় করেছেন নিতাংশী গোয়েল, প্রতিভা রাঙ্গা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম এবং রবি কিষাণ, যাদের অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। বক্স অফিসে মুক্তির পর সিনেমাটি চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। শুধু ভারতের বাজারেই নয়, বরং আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে জাপানে মুক্তির পর সিনেমাটি রীতিমতো ঝড় তুলেছে। 4 অক্টোবর জাপানে মুক্তি পাওয়ার পর সিনেমাটি আয় করেছে 5 কোটি ইয়েন, অর্থাৎ ভারতীয় রুপিতে যা 2 কোটি 75 লাখ, যা ভারতের অন্য বড় সিনেমাগুলোকে ছাপিয়ে গেছে। পাঠান এবং সালার সিনেমাগুলোর সাফল্যকে পেছনে ফেলে এই সিনেমাটি এক নতুন উচ্চতায় পৌঁছেছে জাপানি বক্স অফিসে। বাজেটের দিক থেকে খুবই সীমিত, মাত্র 5 কোটি রুপিতে লাপাতা লেডিস বিশ্বব্যাপী এখন পর্যন্ত আয় করেছে 31 কোটি রুপি, যা এক ব্লকবাস্টারের সাফল্যকে নির্দেশ করে। এই সাফল্য নিশ্চিতভাবে সিনেমাটি অস্কারের ফরেন ফিল্ম বিভাগে ভারতের প্রতিনিধিত্বের জন্য একটি বড় আশা জাগিয়েছে। রাস্তা মে ইসকি বিবি খো গয়ে চলে। कैसे हुए? मतने साथ से ट्राई कर रहे हैं, ससुरी खोई है नहीं रही। গ্রামীণ রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটি দর্শকদের মধ্যে বিশেষ আবেদন সৃষ্টি করেছে, এবং এর সাফল্য কেবল বক্স অফিসে নয়, সিনেমাটির সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবও লক্ষণীয়। কিরণ রাও এর পরিচালনায় সিনেমাটি এখন শুধু ভারতে নয়, বিদেশেও তার শৈলীর প্রশংসা পাচ্ছে। এবছর লাপাতা লেডিস সিনেমাটি শুধু একটি বক্স অফিস সাফল্য হিসেবে নয়, বরং আন্তর্জাতিক সিনেমা প্রেমীদের মাঝে তার উপস্থিতি দৃঢ় করেছে। আমি আপনার সাথে লে আয়া হুম, ও আমারি দুলহিন ফুল নাই থি। কো কোন পুষ্পা রানী।